ওড়িশা ক্লাবের ঠাকুরটা দেখলেন? হ্যাঁ দেখলাম। কেমন লাগলো অভিজ্ঞতা? খুব ভালো লাগলো, খুব ইউনিক হয়েছে ঠাকুরটা। মোটামুটি 100টা ঠাকুর দেখা হয়েছে, সেঞ্চুরি হয়েছে? না সেঞ্চুরি হয়নি, 30টা মতো দেখেছি। এবারের থিম হচ্ছে সাঁঝবাতি। সাঁঝবাতি মানে সন্ধ্যাবেলায় যে বাতি জ্বালিয়ে বাড়ির মা বোনেরা সংসারের মঙ্গল কামনা করেন সেই সাঁঝবাতি। তো আমরাও সেইভাবে প্রদীপ জ্বালিয়ে দেবতার ঘরকে সাজিয়েছি এবং সেইভাবেই ভাবনা চিন্তাগুলো গড়ে উঠেছে, জিনিসটাকে অনেক রঙিন করে তোলা হয়েছে। আপনার নামটা? রূপালি ধর। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি খুব একটা ভালো না, বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে বিক্রি হচ্ছে না ভালো। গিয়েছে যা মানুষের ক্ষতি হয়েছে, তো সবাই এটাই ঠাকুরের কাছে প্রে করা যেন যে যেখানে আছে সবাই ভালো থাকো। প্রবল ভিড়ের মধ্যে বরিশা ক্লাবের অন্যতম কর্মকর্তা অনিমেষ চক্রবর্তীকে পেয়ে গেছি এবং অনিমেষ বাবুর কাছ থেকে জানার চেষ্টা করব বরিশা ক্লাবের এই পুজোর আলো অন্ধকার উত্থান এবং আরও অনেক গল্পকে। স্বাগতম। ধন্যবাদ। বরিশা ক্লাবের কী জানতে চান বলুন? এবারের থিমটার মূল রহস্যটা কী? এবারের থিম হচ্ছে সাঁঝবাতি। সাঁঝবাতি মানে সন্ধ্যাবেলায় যে বাতি জ্বালিয়ে বাড়ির মা বোনেরা সংসারের মঙ্গল কামনা করেন সেই সাঁঝবাতি। তো আমরাও সেইভাবে প্রদীপ জ্বালিয়ে দেবতার ঘরকে সাজিয়েছি এবং সেইভাবেই ভাবনা চিন্তাগুলো গড়ে উঠেছে, জিনিসটাকে অনেক রঙিন করে তোলা হয়েছে। পৃথিবীতে এখন অন্ধকারময় একটা সময় চলছে, সবে মাত্র অতিমারী চলে গেছে কিন্তু চারিদিকে যুদ্ধবিগ্রহ লেগে রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় নানান রকম অশান্তি চলছে। তো সেই অশান্তির যে বদলে যেন শান্তি ফিরে আসে, মানুষের যেন দুর্গতির শেষ হয়, দুর্গতির অবসান হয়, সেই জন্যই দেবী দুর্গাকে আমরা সেই আবহে বরণ করেছি। এবছরে আপনাদের বাজেট কত ছিল? এবছর আমাদের বাজেট ছিল 50 লক্ষ টাকার মতো। আচ্ছা ভাবুন, একটা তৃতীয় বিশ্বের দেশে যেখানে বেশিরভাগ মানুষের কাছে খাবারই থাকে না, একটা সাধারণ লোকের কাছে 50 লাখ টাকা আয় করা একটা অদ্ভুত কী বলবো বিলাসিতা, সেইখানে এই পুজোর বাজেটটাকে আপনার কী মনে হয়? এটা কোনো বিলাসিতা নয়, কারণ 50 লক্ষ টাকা যেটা সেটা আমরা অন্যের কাছ থেকে নিয়ে, যেটা জাস্ট হাত বদল হয় এবং এটা হাত বদল হয়ে যায় সেই সব শ্রেণীর মানুষের কাছে যারা সারা বছর পরিশ্রম করে খায় এবং সমাজের তারা তথাকথিতভাবে নিচের তলার লোক, যারা বাঁশ বাঁধে, যারা প্রতিমা গড়ে, যারা সেইভাবে খেটে খায়, এক কথায় খেটে খাওয়া মানুষের হাতে এই টাকাটা যায়। সুতরাং ইকোনমিতে এর একটা দারুণ মূল্য আছে। এবার ইউনেস্কো যে পুজো দুর্গাপুজোকে স্বীকৃতি দিল, এটা আপনাদের কীভাবে ভাবিয়েছে কিছু বা সৃষ্টির কাজে কি সেই স্বীকৃতির কোনো প্রতিফলন পড়েছে? দেখুন, আমরা ইউনেস্কোর কোনো রকম সম্মান পাবো বলে দুর্গাপুজো করি না বা করিনি। আমরা গত ধরুন 34 বছরের পুজো, এটা 34 বছর ধরেই আমরা সৃষ্টিশীল পুজো করে আসার জন্য চেষ্টা করে এসেছি। আগে বেহালা অঞ্চলে এত ভিড় কি দেখতে পেতেন? আজকে পুজোর জন্যই কিন্তু এই এত ভিড় এখানে এসেছে, এত মানুষ, বাইরের মানুষ, এই প্রান্তিক কলকাতায়। এটা কলকাতার একদম শেষ ভাগ বলতে গেলে। যারা আসছেন তারা বহু দূর দূরান্ত থেকে আসছেন, তো সেই দুর্গাপুজোর আকর্ষণ কিন্তু তাদের কিন্তু এখানে টেনে আনছে। সুতরাং সেই হিসেবে আমরা সেইভাবেই আমরা পুজোটাকে দেখেছিলাম। তারপরে সেটা বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, তারপরে এই জিনিসটাকে আমরা অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছি প্রথম থেকেই, কারণ আমাদের হাতে সেই তখন 50 লক্ষ টাকা কিন্তু ছিল না। তখন আমরা দুর্গাপুজো করতাম 5 লাখ 7 লাখ টাকায়। সেই সময়ে আমরা একটা বিষয় ভাবনাকে গড়ে তুলি, বিষয় ভাবনা নির্ভর পুজো করি। কারণ কি, সেই সময় কলেজ স্কোয়ার বা মোহাম্মদ আলী পার্ক এর যারা তথাকথিত মানে জৌলুসপূর্ণ পুজো, তারাই কিন্তু এই ভিড়কে টেনে নিত, এই ক্রাউডকে টেনে নিত।
তো আমরা চিন্তা করলাম যে এমন কিছু করতে হবে যাতে এই ভিড়টা আমাদের এই দিকে চলে আসে, আমাদের কাছাকাছি কোনো রেলওয়ে স্টেশন নেই বা সেই অর্থে কিছুই নেই, যে একটা মানুষ যেখানে যেখানে স্বাভাবিকভাবে ভিড়কে টানে, কিন্তু আমরা মানুষকে আমাদের কাজের কোয়ালিটি, আমাদের শিল্পবোধ, নান্দনিকতা এইগুলো দিয়েই মানুষকে কিন্তু এখানে টেনে আনতে পেরেছি। বরিশাল ক্লাবের ঠাকুরটা দেখলে? হ্যাঁ দেখলাম। কেমন লাগলো অভিজ্ঞতা? খুব ভালো লাগলো, খুব ইউনিক হয়েছে ঠাকুরটা। মোটামুটি 100টা ঠাকুর দেখা হয়েছে, সেঞ্চুরি হয়েছে? না সেঞ্চুরি হয়নি, 30টা মতো দেখেছি। হাফ সেঞ্চুরি হয়নি এখনো। আপনার নামটা? ঋষিকা। হ্যাঁ বাঙালি ঋষিকা নাম, ইশকল এফএম মনে হচ্ছে। পুজোয় ঠাকুরের কাছে কিছু চাইলেন? হ্যাঁ চাইলাম, সবাই সুখে শান্তিতে থাকুক। পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট হলো, এটা পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট হোক। সবাই চায়, আমি অত আর চাইলাম না, এত ঠাকুর কি করবে, সবার চাওয়াটা পূরণ করতে করতেই টায়ার্ড হয়ে যাবে, তাই চাইনি। ফলে মোরাল অফ দ্য স্টোরি কি, ঈশিকার কোনো চাহিদা নেই? না, আমি বাকিদের চাহিদা পূরণ করার ব্যাপারেই চাইলাম। দারুণ দারুণ। ভিড় ভেঙে পুজোর দিকে এগিয়ে যাচ্ছি, এবং তার সাথে সাথে টুকরো টুকরো গল্প রাস্তার দুধারে যে গল্পগুলো রয়েছে ধরার চেষ্টা করছি, গল্প কি বলতে চায়। একদম সৃষ্টির প্যান্ডেলের সামনেই একটা চায়ের দোকান, আর বাঙালির প্রিয় বিষয় চা এবং আড্ডা। আপনার নামটা? প্রভাতরঞ্জন পাড়ুই। হ্যাঁ সরি, বরিশাল ক্লাব নট সৃষ্টি, ঠিক বলেছেন দাদা। এবছর পুজোটাকে কেমন লাগছে? খুব ভালো লাগলো। এবারে থিমটা কি বরিশাল? না মনে করে বলতে হবে, ওই না না কারো সিনেমার নামেই নাম, সিনেমার নামেই নাম। যা এখন মনে করতেই পারছি, সত্যি কথা বলছি, এটা দাদা বাংলা সিনেমা। তা ভানু বল, ভানু বল, ভানু বল, ভানু বন্দ্যোপাধ্যায় না তো? ক্যা হ্যায় টিমটা কি রে, বলে দে তাহলে পূজায় ডিউটি চলছে? আমাদের এখানে ভিড় করতে দেওয়া হয় না, লোক এগিয়ে যেতে দিতে হয়। আপনি কি সিভিক পুলিশ? না সিভিক পুলিশ না, আমাদের পুজোর তরফ থেকে 10 দিনের জন্য ভলেন্টিয়ার নেওয়া হয় পুলিশদের। তার মানে আপনি স্পেশাল ভলেন্টিয়ার? আমরা পুলিশের আন্ডারে ভলেন্টিয়ার, কলকাতা পুলিশ। এবার তো ভিড় কম মনে হচ্ছে বরিশাল ক্লাবের ঠাকুর? না ভিড় আছে মোটামুটি, তেমন কম না, বৃষ্টির জন্য কম হয়, আর নাহলে ঠিকঠাকই আছে। এবারে থিমটা কি বরিশাল ক্লাবের? এবার থিমটা হচ্ছে সাজবাতি। সাজবাতি রূপকথা? হ্যাঁ সাজবাতি। আপনার কেমন পুজোর কাটলো? একটা ঠাকুর দেখা হয়েছে? আমার এখন ঠাকুর দেখা হয়নি, এই পুজোর ডিউটি করেই চলে যাচ্ছে টাইম। আইসক্রিম খাওয়া তো হয়েছে? হ্যাঁ একদম। এই চলছে যতদিন ডিউটি করছে। আপনার নামটা? রূপালী ধর। কেমন বিক্রি হচ্ছে দাদা? ওই বল বল তুই বল ওকে না তুই বল। দোকানটা কি আপনার? দাদা তো বললো কিচ্ছু বলবে না, এবার আপনি বলুন। মোটামুটি বিক্রি হচ্ছে, জল বৃষ্টি আসলে মাল বিক্রি হয় না, ধান ঢাকা দিয়ে দিতে হয়, তারপরে চিবি চিবি দাম বলে, কোনোটা একটা দাম হচ্ছে 200 টাকা, আমরা যদি 200 টাকা বলি ওরা বলে 100 টাকা, 50 টাকা, এইভাবে দামটা বলা। কিন্তু লোকে বলছে আপনারা প্রচুর দাম বলেন। দাম বলার জন্যই তো আমার ধরুন এই গাড়ি ভাড়া আসছে, তারপর জায়গা ভাড়া 6,000 টাকা, গাড়িতে নিয়ে 6,000 টাকা, একটা লিভারের মজুরি আছে 500 টাকা, তারপর সেই থেকে আমরা দেবো কী করে, সেই জন্য আমার দামটা একটু বেশি করে বলা হয়। আচ্ছা ক্লাবকে কোনো টাকা দিতে হয়? ক্লাবে হয়তো, ক্লাবের নিচে 6,000 টাকা, ক্লাবের নিচে 6,000 টাকা, এবার বাড়ি থেকে আসা 6,000 টাকা গাড়ি ভাড়া।
6,000-12,000 টাকা আর একটা লেবার মজুরি হচ্ছে 500 টাকা। তারপর সেই জিনিসটা না বিক্রি করে আমরা দেবো কী করে? এখানে খাজনে দিচ্ছে 6,000 টাকা ক্লাবে নিচ্ছে কে কত নিচ্ছে ক্লাবে? বেশ 6,000 বাদ দিয়ে 2,000 টাকা নিচ্ছে ক্লাবে। ভুল ওটা ভুলে গেছে, 2,000 টাকা ধরুন খাজনা নিচ্ছে 2,000 টাকা আর এদিকে নিচ্ছে গাড়ি ভাড়া নিচ্ছে 6,000 টাকা, মোট 8,000 টাকা, একটা লেবার মজুর 500 টাকা। তার জন্যে আমরা একটা দামটা বেশি বলে নেওয়া হয়। তোমার ঠাকুর দেখতে বেরোনো হয়েছে এর মধ্যে? না, আমাদের সেই ব্যবসা ছেড়ে ঠাকুর দেখতে আমাদের বেরোয়নি এখনো। না বুঝতে পেরেছে, ছেলেমেয়েরা কি ঠাকুর দেখতে বেরিয়ে গেল? হ্যাঁ, আমাদের গ্রামে বাড়ি, এখানে তো আমাদের বাড়িতে নয়, বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট মানে 2 নম্বর পূর্বস্থল এলাকা। আমরা এখানে ছেড়ে দিই একটা উৎসবে তুমি আসো, তাই তো? হ্যাঁ, এই যে সৃষ্টি একটা নতুন ধরনের মানে নতুন গেমটাকে চেঞ্জ করলো, গেম চেঞ্জার হলো। হ্যাঁ, আমরা তখন ভাবলাম যে মানুষকে টেনে আনতে গেলে দুর্গাপুজোর আকর্ষণকে বাড়াতে হবে, সেই আকর্ষণকে বাড়াতে গিয়ে আমরা বিষয় ভাবনা ভিত্তিক পুজো করা শুরু করলাম। তো সেখানে টাকার এত জৌলুস ছিল না, কিন্তু সেখানে বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার ছিল, বুদ্ধি এবং একটা ঘটনা বা একটা কোনো জিনিসকে সামনে রেখে দুর্গাপুজোর অঙ্গনকে সাজানো, এই এই অভিনবত্বটাকেই আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে দিল। এবং সেইভাবেই আজকে দীর্ঘ প্রায় 40 বছর হতে চললো আমরা দুর্গাপুজো করে আসছি, এবং সেই জিনিসটাই কিন্তু আজকে সারা কলকাতায় ছড়িয়ে পড়েছে। সবাই কিন্তু এই বিষয়ভিত্তিক মানে থিম ভিত্তিক পুজো করছে, মানে থিম পুজোর অগ্রদূত একভাবে সৃষ্টি। সৃষ্টি আপনি বলছেন, তখন কিন্তু সৃষ্টি ছিল না, তখন ছিল সহযাত্রী। সহযাত্রী প্রথম করে 1988 সালে মেধাশমনির আশ্রম, আজ থেকে প্রায় 34 বছর আগে। তো তখন সেই মেধাশমনির আশ্রম সমস্ত কলকাতার দৃষ্টি কেড়েছিল, এবং এশিয়ান পেন্টসের পুরস্কার কিন্তু সেই বছর প্রথম সহযাত্রী পায়। তারপরে সহযাত্রী থেকে ভেঙে সৃষ্টি হলো, আবার দুটো ক্লাব মিলে গিয়ে বরিশা ক্লাব হলো। এবছর কোনো পুরস্কার এসেছে আপনাদের? এবছর আমরা অনেকগুলো পুরস্কার পেয়েছি, বিশ্ব বাংলার পুরস্কার, কলকাতা পৌরসভার পুরস্কার, এবিপি আনন্দের পুরস্কার, এবিপি আনন্দ সুরক্ষার পুরস্কার, আরও আরও অনেক পুরস্কার আমরা পেয়েছি। এবারও কি তরুণ দে করেছেন, শিল্পী তরুণ দে থিমটা করেছেন? না, এবছর করেছে রিন্টু দাস, গত 5 বছর ধরে উনি করে আসছেন। এবার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই বলছেন সোশ্যাল দুর্গাপুজোর কথা, অর্থাৎ দুর্গাপুজোর যে এত বিরাট বাজেট, সেই বাজেটের একটা অংশকে যদি একটু সিগনিফিকেন্টলি কাজে লাগানো যায়, তাহলে সমাজের অনেক শিল্পী বা সেই দুস্থ মা যারা আজকে চিকিৎসারও করানোর জায়গা নেই, তাদের হয়তো মাসে মাসে একটা সামাজিক পেনশন দেওয়া যায়, এ ব্যাপারে আপনাদের কোনো কি মতামত আছে? ডেফিনিট, দেখুন, আমরা সহযাত্রী বা সৃষ্টি আগে যারা ছিল তারা, আমরা কিন্তু বেসিক্যালি সোশ্যাল কাজকর্মই করতাম। এখনও বরিশা ক্লাব যে কাজটা করে, সোশ্যাল কাজকর্ম প্রচুর করে, সারা বছর ধরে সোশ্যাল কাজকর্ম করে, এবং দুর্গাপুজোই হচ্ছে সেই সোশ্যাল কাজকর্মের অর্থের মূল উৎস। দুর্গাপুজো থেকে যে টাকা আমরা রোজগার করি তার কিছু একটা, কিছুটা মানে বেশি অনেকটা অংশ, আমরা তো কোনো, এটা কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশন তো নয়, এখানকার যে টাকাটা উদ্বৃত্ত থাকে সেটা সোশ্যাল ওয়ার্কের পেছনেই খরচ হয়, এবং তার মধ্যে বিভিন্ন রকম আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের ডেড বডি ক্যারিয়ার আছে, আমাদের বিভিন্ন রকম হেলথ ক্যাম্প করা হয় বিভিন্ন সময়, আমাদের বয়স্কদের যে কথাটা বললেন, আমাদের হেল্পেজের সঙ্গে একটা ক্যাম্প হয় যেটা সপ্তাহে একদিন বয়স্কদেরকে বিনা পয়সায় ওষুধপত্র দেওয়া হয় এবং তাদের চিকিৎসা করা হয়, আমাদের বাচ্চাদেরকে লেখাপড়ার করার জন্যে বইপত্র দেওয়া হয়, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়। এছাড়াও আমাদের বহু সোশ্যাল ওয়ার্ক আছে, তো সুতরাং আমরা এই টাকার বেশিরভাগ অংশই এই ধরনের সামাজিক কাজেই খরচ করে থাকি। বাহ, প্রথমে একটা ওয়েলকাম জানালেন উনি। দাদা, আপনার নামটা? নামটা কি? আমার নাম ইসরাফিল খান। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি, খুব একটা ভালো না, বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে বিক্রি হচ্ছে না ভালো। মোটামুটি 1,500-2,000।
এখন কত হচ্ছে? এখন ওরকমই হচ্ছে, বৃষ্টি না হলে একটু ভালো হয়, 2,000-3,000 হয়, বৃষ্টির কারণে কমে যাচ্ছে বিক্রি। আমার নাম হচ্ছে সুদীপ্ত রায়। হ্যাঁ, আর খুব ভালো লাগছে ঠাকুরটা দেখার জন্য, সবাই রেডি হয়ে আছি ঠাকুর দেখার জন্য, ঢুকবো। মানে আমাদের পাড়ার পুজো কখনো আমরা দেখি না, আমরা পাড়ায় থাকি না, ওইটাই হচ্ছে আমাদেরও সাথে, বাইরের ঠাকুর আমরা সব দেখি। স্পেশাল ঠাকুর লেগেছে শ্রীভূমি লেগেছে, তবে কেন কল্যাণী। এই ভিড়কে দেখে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। ঠাকুর দেখতে আসা হয়েছে? না, ব্যবসা করছি তো। ব্যবসা করছো বলে ঠাকুর দেখতে আসা হয়নি? পুজোর চার দিনই এখানে ছিলেন? হ্যাঁ, চার দিনই ছিলাম এখানে। কোনো মানে যাদের পুজো হচ্ছে তাদের কর্তৃপক্ষকে কোনো টাকা দিতে হয়েছে? না না, কোনো কিছু দিতে হয় না, এখানে পুলিশরাও সাপোর্ট করছে। পুলিশও সাপোর্ট করছে, মানে কাউকে কিছু দিতে হচ্ছে না, তাই জন্যই মুখে এত বড় হাসি রয়েছে। ঠাকুরটা কেমন লেগেছে, সেটা দেখেছো তো? না, কোনো দেখিনি, এটা দেখেছি শুধু সামনে, এটা দেখেছি, এখানে আছি এটা দেখেছি, রাতে বাড়ি যাওয়ার সময় এটা দেখে যাই, ঘুরে যাই। তাহলে তোমার পুজো কবে থেকে, পরিবারের লোককে নিয়ে কবে থেকে বাড়িতে কে কে আছে? আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, বউ বাচ্চা আছে। বউ বাচ্চা নিয়ে কবে ঠাকুর, মানে তোমার পুজো কবে শুরু হবে? আমার ওখানে সব দেখে, বাড়ির আশেপাশে দেখে। থ্যাংক ইউ। এই ইউটিউবে আসবে না ফেসবুকে আসবে? ইউটিউবে, কথা মুখ চ্যানেলে ইউটিউবে আসবে। একটা আশ্চর্য পুজো কভার করছি আমরা, এবং আমরা আস্তে আস্তে দেখছি যে ছোটো ছোটো পুজোর মধ্যেও একটা বড় বড় আনন্দের গল্প লুকিয়ে থাকে, ফলে পুজো নিয়ে বেশ একটা মজা আনন্দ এই সব নিয়ে আমরা একটু কথা বলবো। কিছু ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন অলরেডি, এই হাসি নেই কেন? নামটা সুতৃষ্ণা মণ্ডল। সুতৃষ্ণা, তৃষ্ণাটা শুরু হতে হবে। একটাই ঠাকুর দেখা হয়েছে, সবে মানে ঢুকেছি এখানে, বা দেখা হবে আরো কিছু। আমার নাম সুতপা মণ্ডল। হ্যাঁ, দুই বোন। হ্যাঁ, দুই বোন তো। কেমন লাগে এই পূজোকে এবার? প্রচণ্ডই ভালো লাগছে, আর খুবই সুন্দর, মানে ছোটোখাটোর মধ্যে ডেকোরেশনটা প্রচণ্ড সুন্দরই করেছে, আমার তো মানে ভীষণ ভালোই লেগেছে। ঠাকুরের কাছ থেকে অ্যাটলিস্ট চাইবো যে আমার বাড়ির সবাই ভালো থাকুক, আর আমার কিছু ডগস আছে তারা বেশি ভালো থাকুক, কারণ আমার আমাদের জন্য প্রে করার জন্য কেউ থাকে কিন্তু ওদের জন্য থাকে না, সো ওরা যেন ভালো থাকে বেশি। হ্যাঁ, হ্যাঁ একদম, আমার কাছে তো ওটাই মনে হয়। সবাই ভালো থাকুক এটাই, যা আমাদের এই লাস্ট দু বছর যা একটা প্যান্ডামিক গিয়েছে, যা মানুষের ক্ষতি হয়েছে, তো সবাই এটাই ঠাকুরের কাছে প্রে করা যেন যে যেখানে আছে সবাই ভালো থাকুক।